মাই চ্যানেল ঋতুরার পাপাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি ঋতুরার পাপাই চ্যানেলে আরো একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা অনেকের প্রশ্নের উত্তর দেব অনেকে আমাকে মেসেঞ্জারে এবং ফোনেতে জিজ্ঞেস করে দিদি ভাই প্রিমিয়ার দিলে তার উপকার কি ছোট চ্যানেলে কি প্রিমিয়ার দেওয়া উচিত আচ্ছা প্রিমিয়ার সেট করব কিভাবে প্রিমিয়ার তো সেট করে ফেলি কিন্তু টাইমের আগে কেন হয়ে যায় প্রিমিয়ার দেওয়ার জন্য চ্যানেলে কোনো ক্ষতি হবে না তো এই সব কিছু প্রশ্নের জন্যই আজকের ভিডিওর আয়োজন তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এই কথাগুলো বলছি তো চলো বন্ধুরা শুরু করি প্রিমিয়ার সেট করবার আগে সবার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘড়ি সেটিং করা আমাদের ঘড়ি 24 ঘন্টাতে ফরম্যাট করা থাকে সেটাকে আমরা 12 ঘন্টাতে ফরম্যাট করতে হবে তবেই কিন্তু আমরা প্রিমিয়ার ভালোভাবে সেট করতে পারবো মানে অনেক সময় দেখবে ফোনের মধ্যে আমাদের ঘড়ির পাশে এএম এবং পিএম দুটো কিন্তু থাকে না সেই এএম পিএম না থাকার কারণ হচ্ছে 24 ঘন্টায় ফরম্যাট করা থাকে তাই কিন্তু সেইটাকে আমাদের 12 ঘন্টায় ফরম্যাট করলে এএম পিএমটা চলে আসে যার জন্য আমরা প্রিমিয়ার সেট করতে খুব সুবিধে হয় তো ঘড়িতে কিভাবে এএম পিএম সেট করবে সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব চলো দেখে নাও ঘড়ি কিভাবে সেট করবে সেটাই আমি দেখাবো আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে এরপর আমাকে যেতে হবে মোবাইলের যে সেটিং অপশন থাকে সেইখানেতে এরপর দেখো এখানেতে যে রয়েছে নিচের দিকে অ্যাডিশনাল সেটিং বলে একটা অপশন আসে এই যে দেখো চলে এসেছে এই যে অ্যাডিশনাল সেটিং যে অপশনটি আছে সেটাকে তোমাদেরকে দাবাতে হবে তারপর এখানে চলে আসেছে দেখো সিস্টেম নোটিফিকেশান ল্যাঙ্গুয়েজ কিবোর্ড তারপর আসছে ডেট অ্যান্ড টাইম এই ডেট অ্যান্ড টাইমের মধ্যে হাত দিয়ে টাইম ফরম্যাট বলে একটা লেখা আসবে যেটা আমার 12 ঘন্টা অলরেডি করা রয়েছে সেটা আমি তোমাদেরকে আবার বোঝানোর জন্য দেখাচ্ছি 24 ঘন্টায় আগে আসবে তারপর 12 ঘন্টায় যাবে তারপর ব্যাকে চলে যেতে হবে তাহলে ঘড়িটা এইভাবে আমাদের এএম পিএমে ফরম্যাট করে নিলাম তো বন্ধুরা তোমরা শিখে গেলে কিভাবে এএম এবং পিএম সেট করতে হয় এবার তোমাদেরকে আমি দেখাবো প্রিমিয়ার কিভাবে সেট করতে হয় তো চলো সেটা দেখে নাও আবারও চলে এলাম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে এরপর চলে যাব আমি ইউটিউব অপশানে ইউটিউবে যাওয়ার পর নিচের দিকে হোম শর্টস এবং প্লাস আইকন আসে সেই প্লাস আইকনে হাত দেওয়ার পর যে আপলোড ভিডিওর অপশান আসবে সেখানে হাত দেব হাত দেওয়ার পর আমার কাছে এরকম একটা পেজ আসবে এখান থেকে আমি যেই ভিডিওটা আপলোড দেব সেই ভিডিওটা চুজ করে নেব নেওয়ার পর নেক্সট অপশান আসবে নেক্সট অপশানে হাত দেওয়ার পর এইরকম একটা পেজ আসবে আসার পর এখানে পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট আসবে আমি প্রাইভেটে এটিকে আপলোডে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি আবারও আসছি এখানে আমার দুটো ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে 16ই জুলাইয়ের যে ভিডিওটি আছে সেটিকে আমি প্রিমিয়ার দেব প্রিমিয়ার দেওয়ার জন্য সাইডে যে থ্রি ডট রয়েছে সেখানে হাত দিতে হবে এই হাত দেওয়ার পর এরকম একটি পেজ আসবে উপরে যে পেন্সিল আইকন আছে সেখানে হাত দিতে হবে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে আসার পর এখানে লেখা আছে প্রাইভেট প্রাইভেট অপশন আমাকে হাত দিতে হবে সেখানে হাত দেওয়ার পর এরকম একটি পেজ আসবে সর্বলাস্টে যে শিডিউল অপশান আসছে সেখানে হাত দিতে হবে হাত দেওয়ার পর এরকম একটি পেজ আসবে আসার পর এখানে টাইম এবং ডেট আপনাকে সেট করতে হবে তার জন্য যেই দিন আপনি প্রিমিয়ার দেবেন সেই দিনের ডেটটা আপনি একটু খেয়াল করে এখানে বসিয়ে দেবেন আমি যেহেতু 17 তারিখ দেবো তাই 17 তারিখ দিয়েছি দিয়ে ওকে অপশান দিয়েছি আমি যেহেতু সন্ধে 7:30টার সময় দেবো সেই জন্য আমি 7:30টা দিয়ে দিলাম এবার সেট করবার পালা এএম এবং পিএম আমি যেহেতু সন্ধেবেলা দেবো তাই পিএম হয় পিএমটা দেবো দেওয়ার পর ওকে অপশানে দেওয়ার পর এরকম পেজে চলে আসবো আসার পর নিচে সেট অ্যাজ প্রিমিয়ার আসবে সেট অ্যাজ প্রিমিয়ারেতে টিক চিহ্ন দেওয়ার পর সেভ করে নিতে হবে ব্যাকে এসে ব্যাস আমার প্রিমিয়ার সেভ হয়ে গেল তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিই প্রিমিয়ারটা কীভাবে সেট হয়েছে দেখো দেখো বন্ধুরা আমার প্রিমিয়ার সেভ করা হয়ে গেছে তোমরা দেখতে পেলে নিশ্চয়ই তো বন্ধুরা প্রিমিয়ার কীভাবে দিতে হয় আশা করি তোমরা সেটা শিখে গেলে এবার তোমরা অতি সহজেই কিন্তু তোমাদের চ্যানেলেতে প্রিমিয়ার দিতে পারবে এবার একটা প্রশ্নের উত্তর দিই অনেকে বলেছিল আমাদের ছোট চ্যানেল আমরা কি প্রিমিয়ার দিলে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে একদমই না চ্যানেলে কেন ক্ষতি হবে প্রিমিয়ার দিলে তো চ্যানেলে ইম্প্রুভ হয় এটা ধ্রুব সত্যি কথা তোমরা দিয়ে দেখো এবার অনেকে বলেছিল যে প্রিমিয়ার যে আমরা দিই সেটা দেওয়ার কারণটা কি প্রিমিয়ার দিলে কি কি উপকার পাওয়া যায় তো আমি তোমাদেরকে বলি প্রিমিয়ার দিলে উপকার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা প্রিমিয়ার যদি অনেকটা বড় দিই আমাদের যারা বন্ধু আছে তারা কিন্তু প্রিমিয়ারে উপস্থিত থাকবে এবং পুরো ভিডিওটা তারা দেখবে কোনো স্কিপ করা যায় না
প্রিমিয়ার কথার অর্থ হচ্ছে লাইভে ভিডিও দেখানো। তো তাতে কি হয়, অনেকটা ওয়াচ টাইম পাওয়া যায় নন মনিটাইজেশন চ্যানেলের জন্য, এবং সঙ্গে সঙ্গে অনেকটা পরিমাণ ভিউও পাওয়া যায়। তাতে ইমপ্রেশন বাড়ে, ইউটিউব নানান জায়গায় এই ভিডিওটা ছড়াবার চান্স বেশি থাকে। এবার মনিটাইজেশন চ্যানেলের ক্ষেত্রে প্রিমিয়ারের উপকার কি? মনিটাইজেশন চ্যানেলের ক্ষেত্রে প্রিমিয়ার উপকার হচ্ছে ভালো ডলারটা পাওয়া যায়। কারণ প্রিমিয়ার যখন স্টার্টিং হয় তার আগেটাতে ওখানে অ্যাড শো করে, তো অ্যাডগুলো আমরা পুরোটা দেখতে পারি, তো যার জন্য আমরা ডলারটা ভালো পেতে পারি। এবং ভিডিওটা সম্পূর্ণ পরিমাণ দেখার কারণে ইমপ্রেশন ভালো হয়। নন মনিটাইজেশন চ্যানেলের ক্ষেত্রেও যা, এটা মনিটাইজেশন চ্যানেলের ক্ষেত্রেও তাই, শুধু একটাই তফাত, এখানে ডলারটা ভালো পাওয়া যায়। আর সেকেন্ড কথা, তোমরা কিন্তু খুব ভালোভাবে এটাও বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কে কে অ্যাক্টিভ বন্ধু আছে। তো বন্ধুরা, প্রিমিয়ার দেওয়ার উপকার এবং অপকার কি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, আরও একটা কথা, যদি তোমাদের আর কিছু প্রশ্ন থাকে তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। বাই বাই।